জিয়লমনের উত্থান রাজনীতিতে প্রবেশ কিভাবে জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে কিভাবে তিনি রাজনীতিতে এসেছেন সেই সম্পর্কে বিস্তারিত বলেছেন আমি 2010 সালে প্রথম বলেছি এই জিয়লমন আইএসএম এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সে কোনো মতেই প্রকৃত মুক্তিযোদ্ধা না তার যদি কার্যকলাপ বিশ্লেষণ করি 1975 পূর্ববর্তী যে কার্যকলাপ তিনি চালিয়েছেন তা যদি বিশ্লেষণ করি পরিষ্কার তিনি আইএসএর এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে যত কার্যকলাপ তার আইএসআর এজেন্ট হিসেবে সে কার্যকলাপ বঙ্গবন্ধুকে হত্যা করা রাজাকারদের কুটুবাসিত করা শাহজিদকে প্রলুব্ধ করা খুনি আলমকে মন্ত্রিসভায় ঠাঁই দেয়া সব কার্যকলাপ প্রত্যেকটি কার্যকলাপ হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা সকল কার্যকলাপ স্পষ্ট বুঝে যায় আইএসআই প্রেসক্রিপশন অনুযায়ী তিনি এক একটি কার্য করেছেন এবং বিএনপির জন্মই আইএসআই প্রেসক্রিপশন এই দলটি কোনো সময় গণতন্ত্রকে বিশ্বাস করতে পারে না অগণতান্ত্রিক প্রথায় হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে যে দলটির জন্ম সেনা ছাউনিতে যে দলটির জন্ম সেই দলটি কোনো অবস্থাতেই গণতন্ত্রকে বিশ্বাস করতে পারে না গণতন্ত্রের পক্ষে থাকতে পারে না গণতন্ত্রের বিরোধী একটি দল আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল কানাডার আদালতে স্পষ্ট করে দিয়েছে বিএনপি একটি সন্ত্রাসী দল আজকে তাই এরা আজকে যে স্বাভাবিক কর্মসূচি পালনের যে চেষ্টা করে এটা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রবেশের একটা মহড়া এই যে প্রেস ক্লাবের সামনে আপনারা যা দেখছেন বক্তৃতা দিচ্ছে বিবৃতি দিচ্ছে কথাবার্তা বলছে আজকে তারা ওই স্লোগান দিচ্ছে আরেকবার 15ই আগস্টের হাতিয়ার আরেকবার গর্জে উঠুক আরেকবার এই যে স্লোগান দিচ্ছে এই যে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য তারা ক্রমান্বয়ে সন্ত্রাসের দিকে যাবে সেই পুরনো কায়দায় আগুন সন্ত্রাসের দিকে যাবে তার একটা মহড়া এখন তারা দিচ্ছে কাজেই প্রস্তুত থাকতে হবে সবাইকে সবাইকে প্রস্তুত থাকতে হবে এদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে পরিষ্কার কথা কথায় না কেবলমাত্র কথায় এদের জবাব দেব তা না আমাদের এদের যত কর্মকাণ্ড আছে এই অগণতান্ত্রিক কর্মকাণ্ড আমাদের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করার যে কর্মকাণ্ড তাদের যে যেই পদক্ষেপ তাদের গণতন্ত্রকে হত্যা করার যে পদক্ষেপ তাদের কর্মকাণ্ড আজকে আমাদের উন্নয়নকে থামিয়ে দেওয়ার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন আমরা করছি আমরা যে উন্নয়নের শিখরে আজকে আমরা আহরণ করেছি পদ্মা সেতু এই কয়েকদিনের মধ্যে পদ্মা সেতু উদ্বোধন হবে এই যে আমাদের উন্নয়নের অগ্রযাত্রা সে অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র আইএসএর প্রেসক্রিপশন অনুযায়ী তাদের বিরুদ্ধে আমাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে প্রতিরোধ করতে হবে প্রতিরোধ প্রতিরোধ এবং প্রতিরোধী হোক আজকে আমাদের ভাষা আমি পরিষ্কার বলতে চাই অন্য কোনো কিছু না এরা নির্বাচনের 1.5 বছর বাকি আছে এখনই তারা নির্বাচনের কথা বলে নির্বাচন বর্জনের কথা বলে একটা ধুম্রজাল সৃষ্টি করতে চাচ্ছে তারা নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে আমরা স্পষ্ট বলতে চাই কোনো অবস্থাতেই তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না নির্বাচন হবে নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করবেন এবং নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এটাই আমাদের প্রথম এবং শেষ কথা এর প্রত্যয় ঘটার কোনো সুযোগ নাই পরিষ্কার কথা কাজে আজকে এই অবস্থার যারা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক প্রতিরোধ করতে হবে গণতান্ত্রিক ভাষায় আমরা তাদের নিন্দা করবো ঠিকই গণতান্ত্রিক ভাষায় আমরা তাদের প্রমাণ দেবো ঠিকই কিন্তু যেভাবে তারা সন্ত্রাসের মধ্যে যাচ্ছে তা কোনো অবস্থাতে আমরা প্রতিরোধের আগুন সমস্ত বাংলাদেশের জনগণের মধ্যে জ্বালিয়ে দিতে হবে